নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই, আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ। মৃণালকান্তি দে এর মৃতদেহের অন্তিম সংস্কারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জুনিটিলার বাসিন্দা করিব নিজাম সেলিম আলীরা। শহরের শ্মশানে দাহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলে পুলিশ বাধাপ্রাপ্ত হয়। সন্ধ্যা 7টা থেকে রাত্রে 3টা পর্যন্ত অন্য কোনো শ্মশান না পাওয়ায় বাধ্য হয়ে মৃতদেহ দাহ করা হয় জুনিটিলার পুলিশ রিজার্ভ মাঠে। রবিনহুড আর্মির পক্ষে মৃতদেহ সৎকার করা হয়। এই মহৎ কাজে কাঠ, কেরোসিন ও মাটি খুঁড়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় মুসলিম যুবকেরা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আমরা আসার মেন কারণটা হলো যে আমরা আজকে রাতে 3টার সময়, আমাদের পবিত্র রমজান মাস চলিয়েছে, সেই সুবাদে আমরা সেহরি খাওয়া শেষ করে আমরা ফজরের নামাজের জন্য মসজিদে রওনা দিয়েছিলাম। তখন দেখতে পাই এখানে কয়েকটা মানে একটা ডেড বডি এসেছে পুলিশ প্রশাসনের সহযোগে, ওনারা নিয়ে এসেছেন এবং আমাদের এই সম্মুখে পুলিশ ফিল্ডের সম্মুখে ওকে গর্ত করা হয়েছে এবং জ্বালানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বডিটা করোনা। তখন আমরা জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে এটা একটা করোনা পেশেন্ট। তখন আমরা প্রশাসনকে আপত্তি করি যে বলি যে এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, আপনারা বডিটাকে পিছন দিকে নিয়ে যান। তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে না, আমরা এখানে তো সম্পূর্ণ কাজ সেরে ফেলেছি, তখন আমরা সেটাকে এখানে ডিসপোজ করবো। তখন আমরা বলেছিলাম যে বাইদেব ম্যাডাম, আমরা আপনাদের যাটুকু সাহায্য লাগে আমরা আপনাদেরকে সাহায্য করব। সেই সাহায্য বলাতে প্রশাসন আমাদেরকে সম্মতি দেয় এবং সেই বডিকে এখানে নিয়ে এসে আমরা পুলিশ হিসাবের ব্যবসাইটে এখানে এসে আমরা সেখানে বডিটাকে জ্বালানোর সম্পূর্ণ ব্যবস্থা করে দিই এবং আমরা নামাজ মসজিদে যাইতে পারিনি। আমরা ঘরে নামাজ শেষ করে এসে আমরা এখানে দা কুদাল হাতিয়ার নিয়ে এসে আমরা সুন্দরভাবে এখানে যেভাবে জ্বালানো যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, যতটুকু পারে আমরা সাহায্য করে। আজকের দিনও আমরা দেখতে পেরেছি বিভিন্ন জায়গায় যে পরিবার ভাই ভাইয়ের জন্য আসছে না,
ছেলে মা বাবার জন্য আসছে না, করোনা মৃতদেহ সৎকার করা হোক অথবা কবর দেওয়ার কথাই হোক, সব ধরনের কথাই বলছি। কিন্তু আপনারা এই জিনিসটা জেনেও যে কোভিড মৃতদেহ স্টিল আপনারা এসেছেন, কারণ কি? দেখেন, আমরা আজকে মাত্র এক মাস দেড় মাস হয়েছে আমাদের ইলেকশন পর্বটা শেষ হয়েছে, এগুলো দুই তারিখে ভোট গণনার পর্ব শেষ হয়েছে। আমরা পলিটিক্সের সঙ্গে একটু জড়িত থাকা আছে। প্রত্যেক মানুষদেরকে আমরা বলেছিলাম যে আপনারা দুঃখে সুখে যুগে অভিযোগে আমাদেরকে আপনারা সঙ্গে পাবেন, সেই কথাটা আমরা প্রতিজ্ঞাবদ্ধভাবে আমরা বলেছিলাম। সেই কথাতে আমরা আজকে আপনাকে বলেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, যদি কোনো মানুষ, হ্যাঁ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাই বাবা বাবা ভাইয়ের বা ছেলে বাবার লাশ নিচ্ছে না, বাবা ছেলের লাশ নিচ্ছে, করোনা শোনার পর মানুষের মনে একটা আতঙ্ক এসে যায়, কিন্তু সেই বডিটাকে কী করে ফেলে দিবেন? আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমাদের এখানে যদি কোনো করোনা পেশেন্ট এরকম থাকে, যদি কোনো অসহায় কোনো লাশ থাকে থাকে বা এটাকে কোনো জ্বালানোর কোনো ব্যবস্থা নাই, সৎকার্য করার কোনো ব্যবস্থা নাই, সেই বডিটাকে আমরা যেভাবে সাহায্য করা লাগে আমরা সাহায্য করে দিব। ইভেন দ্যাট আজকের বডিটাকে আমরা এখানে লাকড়ি দিয়ে সাহায্য করেছি, কেরাসিন তেল দিয়ে সাহায্য করেছি, গর্ত করতে সাহায্য করেছি, আগুন জ্বালিয়ে দিতে সাহায্য করেছি, বডিটাকে আনতে সাহায্য করেছি। আমরা কিন্তু করোনাকে ভয় করি না, আমরা ভগবানকে উপরওয়ালাকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহ ভগবান এক, এবং আল্লাহ ভগবান যখন ইচ্ছা করবেন তখন আমাদেরকে যে কোনো একজনকে এখান থেকে নিয়ে যেতে পারবে। তাই সেই বিশ্বাসের উপরে আমরা বিশ্বাসী হয়ে আজকে আমরা এই বডিটাকে সৎকার করার জন্য আমরা চেষ্টা করেছি এবং সুন্দরভাবে সেটা করে দিয়েছি। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে মহাজোটের প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থের বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ কংগ্রেস ভবনের কার্যালয়ে দলীয় নেতাদের আনন্দ উচ্ছ্বাস, একে অন্যে মিষ্টিমুখ করা। উত্তরবঙ্গ সমষ্টিতে কমলাক্ষ দে পুরকায়স্থ হেডলাইন করলেন, এই নিয়ে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? দেখুন, উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কমলাক্ষ দে পুরকায়স্থ হেডলাইন করার আমি উত্তর করিমগঞ্জবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে যুব কংগ্রেস, ইয়ং ব্রিগেড, সেবাদল, মহিলা কংগ্রেস এবং আমাদের মাইনরিটি সেল থেকে আরম্ভ করে এসসি সেল থেকে আরম্ভ করে আমাদের যেগুলো সংগঠন আছে সবার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই যুবক, বিশেষ করে যুবক বাহিনীর আমি ধন্যবাদ জানাই। কারণ ওরা নিঃস্বার্থে নিজের পকেটে টাকা খরচ করে যেভাবে উত্তর করিমগঞ্জ বিধায়কের জন্য কাজ করে গেছেন এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কী কী কাজ করেছেন এবং সমগ্র আসামের জন্য এবং বাঙালির স্বার্থের জন্য বরাক বিধির জন্য কী কী করেছেন, আমরা এটা ডোর টু ডোর মেসেজটা আমরা সবার কাছে দিতে পেরেছি এবং আমাদের প্রধান উপরে আস্থা রেখে এবং বিধায়কের কামে খুশি হয়ে উত্তর করিমগঞ্জবাসী যেভাবে আমাদেরকে জয়লাভ করালেন, প্রায় 9,300 সামথিং, প্রায় সামান্য কম থেকে 10,000 ভোট থেকে আমরা মানে জয়লাভ করেছি। যাই হোক, আজকে উত্তর করিমগঞ্জে জয়লাভের আনন্দ এই কারণে আমাদের আনন্দ, আমাদের সংগঠনের আনন্দ এই কারণে, কারণ আজকে আমাদের আপনারা জানেন এই করিমগঞ্জে উত্তর করিমগঞ্জে আমাদের বিধায়ককে হারানোর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদি এসেছিলেন, হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এসেছিলেন, মনোজ তিওয়ারি, কিন্তু তাদের সবার প্রচেষ্টা বিফলে গেল। তাই আমি উত্তর করিমগঞ্জবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে কালকে যারা কাউন্টিং রুমে আমাদের সঙ্গে দিয়েছেন এবং এই ইলেকশন পিরিয়ডে যেভাবে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা উত্তর করিমগঞ্জে নেই, বরাকের বিভিন্ন স্থান থেকে যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের উৎসাহ আমাদের কাজ করতে অনুপ্রেরণা জাগিয়েছে এবং আমাদের বিশ্বাস কমলাক্ষ দে পুরকায়স্থ বাঙালিদের হয়ে যেভাবে বিধানসভায় কথা বলেছিলেন তার থেকে আরও অনেক বেশি কথা বলবেন এবং বরাক বেরির সমস্যা তুলে ধরবেন। অসমে পুনরায় ডবল ইঞ্জিন সরকার ঘটনার পরিপ্রেক্ষিতে একান্ত সাক্ষাৎকারে মত বিনিময় করলেন এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। আসামের সরকার হতে চলেছে আর এই সরকারকে আমরা বলেছি ডবল ইঞ্জিনের সরকার, এই জন্যই কেন্দ্রে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে, এনডিএ সরকার চলছে, আসামে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার চলছে। এই দুই সরকারের বিভিন্ন উন্নয়নমূলকের কামকাজ হয়েছে আসামে,
আর যেটা প্রতিফলন আমরা এবারে দুটো নির্বাচন আমরা দেখতে পেয়েছি। যে আমি টিকিট চেয়েছিলাম এটা আমি অনুমতি নিয়েই কাজ করেছি, আলোচনা করেই আমি কাজ করেছি এখানে। যে আমি নিজস্বভাবে যে আমার 2021 নির্বাচনের জন্য কাজ করেছি গত জুন মাস থেকে এটা নয়, এর আগে যত কাজ করেছি এটা আমি স্বাভাবিক কাজই করেছি, দলের জন্য কাজ করেছি। মে জুন মাসে এটা আমি আমাদের রাজ্যের অনেক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমি কাজ করি দাবিদারও ছিলাম যে আমাকে টিকিট দেওয়া হোক। আর আমার একটা ভরসা ছিল যে জনগণ চাইছেন, আর গতবার মাত্র 480 ভোটে হেরে যাওয়ার ফলে অনেকের মনে একটা আফসোস রয়ে গেছে। আর এখন আমাদের সরকার চলছে, সরকারের অনেক কাজ আমি করেছি, এই গত 5 বছরে অনেক কাজ করিয়েছি উত্তর করিমগঞ্জে, পিডাব্লিউডি সড়ক থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকার যোজনা, মুখ্যমন্ত্রী তান তহবিল থেকে অন্তত 250 মানুষের নামে আমি চেক এনেছি, রেশন কার্ড করিয়ে দিয়েছি, অরুণোদয় স্কিমের সুযোগ করিয়ে দিয়েছি, বিধবাতা বিধবা ভাতা মানুষের বিভিন্ন সমস্যায় আমি তাদের সঙ্গে ছিলাম। তো সেই জন্য আমি আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে উত্তর করিমগঞ্জে জাতি জন্মগণ নির্বিশেষে মানুষ আমার সঙ্গে থাকবে, আর আমি টিকিট যদি দল দিয়ে আমাকে আমি দিই এই প্রত্যয়েই আমি দাবি করেছিলাম, সে আমাকে দেওয়া হয়নি। কিন্তু দল যাকেই প্রার্থী করেছে তাকে আমরা জিতিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, যদিও প্রথম থেকে আমার নিজেরও কিছু অনুযোগ ছিল, প্রার্থীর বিরুদ্ধে নয়, দল কেন আমাকে এই বিষয়ে আলোচনা করবে। যাই হোক, শেষমেশ তার এটা তো খুব প্রশমিত হয়ে গেছে, প্রার্থীকে নিয়ে আমরা কাজ করেছি, আর আমি প্রার্থী আমরা এবার অনেক বুট আমরা পেয়েছি, প্রায় 52,000-এর মতো বুট আমরা পেয়েছি। বুটে কোনো প্রকারে আমরা যে আগের তুলনায় এবার আমরা বুটে বেশি হয়েছি, বুটার সংখ্যাও বেড়েছে, বুট আমরা বেশি পেয়েছি, শহরে একটু বুট আমরা কম পেয়েছি, বাকি আমাদের হিসাব মতোই আমরা বুট পেয়েছি। আমাদের দুই মণ্ডল, গ্রামের দুই মণ্ডল, তার যে হিসাব দিয়েছেন সেই অনুসারে আমরা বুট পেয়েছি, শহরে আমরা বুট একটু কম পেয়েছি। আমাদের লক্ষ্য ছিলই আমরা 53,000-এর মতো, 53,000 থেকে একটু বেশি বুট আমরা পাবো, এটা আমার হিসাব। যদিও মণ্ডলগুলো তারা একটু বেশি বেশি বলেছে, কিন্তু আমি বলছি আমরা এই বুট আমরা পাবো, মোটামুটি আমার হিসাব মতো প্রায় কিনারে পৌঁছে গেছি। আর এখানে রাজ্যের দলের প্রার্থী অর্থাৎ আনারসের প্রতিজ্ঞা যিনি দাঁড়িয়েছেন শাহবুল ইসলাম চৌধুরী, তিনি গতবার প্রায় 35,000 বুট পেয়েছেন, এবার তিনি 28,000 বুট পাচ্ছেন, তো এখানে তো 7,000 বুট তিনি কম পেয়েছেন। এই জন্য ভারতীয় জনতা পার্টি আমরা এটা গতবারও আমি 480 বুটে হারার পরে মানুষ বললেন যে জিতলে একদম মন্ত্রী আমরা পেতাম, এবারও অনেকের মনের এই ভাবনা ছিল যে তিনি টিকিট পেলে আমরা জয়ী করতে পারলে আমরা মন্ত্রী পাবো, এই ভরসায় অনেক মানুষ আমাকে বলছেন যে আপনাকে আপনি জিতলে আমরা মন্ত্রী পাবো, এই জন্য আপনার সঙ্গে এবার নির্বাচনে থাকে, আমার আমি দিব না, এটা দেওয়ার অধিকারী আমি নই, এটা কেন্দ্রীয় নেতৃত্ব এটা ঠিক করবেন, আসামে যারা নির্বাচিত বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন, এবং কেন্দ্রীয় নেতৃত্ব এগুলো আলোচনা করে এটা ঠিক করে এই এই বিষয়ে মন্তব্য দিচ্ছেন, আমি এটা ভালো পাইনি, এটা তারা এরকম মন্তব্য দেওয়ার বিষয় নয়, কে মুখ্যমন্ত্রী হবে না কেন্দ্রীয় আমরা নেতৃত্বে যারা আছে তাদের প্রতি আমাদের আস্থা আছে, তারাই ঠিক করবে, যদিও তারা আলোপ আলোচনা করবে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে, কিন্তু এগুলো প্রকাশ। আমি তো আগামীকাল গুয়াহাটি যাচ্ছি, আমার AIDC-র দুটো প্রজেক্ট যদিও স্টেট লেভেলের কাজ শেষ হয়েছে, আজকে বা কালকে তারা এটা দিল্লিতে প্রেরণ করবে, আর এগুলো দিল্লি থেকে স্যাংশন করিয়ে আনার জন্য আমি দিল্লিও পাড়ি দিব এর মধ্যে, আর করিমগঞ্জ শহরের পানীয় জলের ব্যাপারে আমি ব্যবস্থা নিব, টাউন হলের কাজ শুরু করেছিলাম এই কাজ সমাপ্তি। বদরপুর সমষ্টিতে বিজয়ী হওয়ার পর সংবাদ কর্মীদের সঙ্গে মত বিনিময়ে ওই সমষ্টির AIUDF প্রার্থী আব্দুল আজিজ।
আমাদের ভোট গণনা হয়েছে এবং নির্বাচিত হওয়া ভোটের দিন থেকে আমি প্রকাশ্যই মানুষকে বলে আসছি যে আমি এবারে নির্বাচিত হব এবং সেই কথাটুকু গতকালকে আমার প্রমাণ হয়েছে যে মানুষ আমাকে যথেষ্টভাবে ভালোবাসে এবং আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছে। এই কথা নয়, আমার মা বোনেরা, আমার ছেলে বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বয়স্ক দাদারা প্রত্যেকেই আমাকে ভালোবাসেছেন এবং আমাকে ভোট দিয়েছেন এবং বিপুল ভোটে জয়ী করেছেন। শুধু 23,000 কত নয়, আরো 4টি বাক্স পড়ে রয়েছিল, সেটাও গণার পরে প্রায় 25,000-এর উপরে আমার ভোটের প্রভাব রয়েছে। সেই জন্য আমি বদরপুরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনার প্রথম আপনার প্রথম লক্ষ্য কি থাকবে বদরপুরবাসীদের জন্য? রাজনৈতিকভাবে লক্ষ্য কি, মানুষের উদ্দেশ্য বা যে প্রার্থী হবে ওনারই উদ্দেশ্য থাকে এলাকার কাজ করা। বিধানসভায় আজকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বা গতকালকে পাঠিয়ে দেওয়া হয়েছে, রিজাল্ট হয়েছে। এখন আমার দায়িত্ব বদরপুর মানুষের, মানুষের সুখে দুঃখে আমার থাকা, মানুষের অভাব অভিযোগে আমার থাকা, মানুষের কাম কাজে আমার থাকা, সেগুলো আমার দায়িত্ব। বরাকবেলিতে যেরকম সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার কিরকম পদক্ষেপ থাকবে বা কিরকম ব্যবস্থা নেবেন? সিন্ডিকেট আমি তো বুঝতে পারছি না, ন্যায়সঙ্গত আছে কয়লার সিন্ডিকেট মানে কি, কয়লা যদি চালান নিয়ে আসে করিমগঞ্জ না আরো কোথায় যদি যেতে হয়, যাবে চালানের মাধ্যমে মাল যাবে, উদ্যোগ চালান মাল যদি আসে আর যেভাবে চলছে সেভাবে চলতে দেওয়া হবে না। আচ্ছা, প্রথম আপনি প্রথমবার বিধায়ক হলেন, তিনি আপনার প্রতি উৎসাহিত? নিশ্চয়ই আমি উৎসাহিত, সেটা গৌরবের কথা আমি বলছি। আমি বিগত 2016 ইংরেজিতে নির্বাচিত হওয়ার কথা ছিল, 2000 ভোটের ব্যবধানে হেরেছি। এইবার আমি আশা করছি আমি নির্বাচিত হব এবং বিপুল ভোটের মার্জিনে আমি নির্বাচিত হওয়ায় নিশ্চয় জনসাধারণ খুশি হয়েছেন, আমিও খুশি। আপনি প্রথমবার বিধানসভায় গিয়ে বসবেন, বদরপুর জনসাধারণের জন্য কি করবেন আপনি? বিধানসভায় কি করব বলতে, যেসব কাজ আছে মানুষের স্বার্থে সবকিছু করে যাব। রাস্তাঘাটের কাজ, পানীয় জলের কাজ, ইলেকট্রিফিকেশনের কাজ, চা চাকরির কাজ, যেগুলা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং প্রয়োজনের থেকে অনেক বেশি আছে বদরপুরে। অনেক বিগত দিনে আমার বিধায়ক সাহেব দুর্বল থাকায়, অসুস্থ থাকায় অনেক কাজ পড়ে আছে, সেইগুলা করতে হবে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে। না না, নির্বাচনে প্রচার করার জন্য তো যে কেউ আসতে পারে, সেটা হয়তো প্রধানমন্ত্রী হোক বা অন্যান্য কোনো নেতৃত্ব হোক আসতে পারে, কোনো ব্যাপার নয়। আমারও পক্ষে আমাদের দলের সুপ্রিমো উনিও এসেছেন, অন্যান্য লোকরা এসেছেন, আমিও নিজে ছিলাম। আমার করিমগঞ্জ জেলার যারা নেতৃত্ব আছেন, বদরপুর জেলার যারা নেতৃত্ব আছেন, কংগ্রেস পক্ষের যারা নেতৃত্ব আছেন, প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই জন্যই আমি নির্বাচিত হতে পেরেছি। সরকার হয়েছে, সরকার নিশ্চয়ই আজকে যে 126টা সিটের মধ্যে 64টা সিট পেলে সরকার হবে, তার থেকে বেশি পেয়েছে সরকার হয়েছে। বাকি যারা সরকারে যায় নাই ওরা অন্য দলের আছে, নিশ্চয় আমিও একজন অন্য দলের আছি। সরকার থাকবে, সরকারের সঙ্গে আলোচনা করব, সরকারেই যে তাদের 64টা সিটে কাম করবে সেটা নয়, 126টা সিটেই কাজ করতে হবে। সেই কাজ করতে হলে মানুষকে সঙ্গে নিয়ে, সরকারের সঙ্গে আমার পাওনা দেওনা যেটুকু আছে, কাজকর্মের যে হিসাব আছে সেগুলো আমি আদায় করব। সরকার থেকে কথা বলে আমি নিয়ে এসে আমার এলাকায় কাজ করি, বলার কিছু নেই। কে মুখ্যমন্ত্রী হবেন সেটা নিজের মনের মাঝে আছে, কে ভালো হবেন না ভালো হবেন, কিন্তু আমার বলার এই মুহূর্তে প্রয়োজন মনে করছি। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।